বাড়ির মধ্যে যে বিরিয়ানিটা করছো ব্যাপারটা কি, বাড়ির মধ্যে কেন হঠাৎ করে? দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সেই তোমার কালাচাঁদ ঠাকুরের ফেমাস যেখানে তোমার বিরিয়ানি দোকানটাতে। কাকা ভালো আছো? নাম কি? তো বল। আচ্ছা আচ্ছা, মানে কাকুর নাম কালাচাঁদ দাস, তাই তো? আমি তুমি? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা শুনলাম যেখানে নাকি তোমাদের এখানে বিরিয়ানি তুমি 80 টাকা প্রোভাইড করছো, এটা কি সত্যি? আচ্ছা 80 টাকা বিরিয়ানি তুমি কি দিচ্ছ? 80 টাকা বিরিয়ানি তুমি একটু দেখো তো আগে। বিরিয়ানি বেশ ভালো লাগছে। চিকেন দেখো, চিকেন দেখো, চলো না জাস্ট চিকেনটা দেখো। আরে বস, চিকেন তো লাফাচ্ছে পুরো, জাস্ট দেখো চিকেন। আচ্ছা মটন রাখছো নাকি? মটন? আচ্ছা আরে বস, মানে এরকম সাইজের চিকেন আছে? কত গ্রামের চিকেন দিচ্ছ তুমি? 110-115 গ্রাম। 110-115 গ্রাম থাকছে? শিওর তো তুমি? 110-115 গ্রাম থাকবেই। আচ্ছা আর মাটন করছো নাকি? মাটন করি রোববারে, আর অর্ডার বেশি করি। আচ্ছা তাছাড়া হয় না, তাই তো? মাটনটা মানে পার ডে হয় না, মাটন বেশি কি হয়? অর্ডার বেশি আর সানডে, এভরি সানডে। আচ্ছা আর প্রত্যেক তোমার রবিবার হয়, তাই তো? আচ্ছা আর তোমাদের এখানে কি চিকেন চাপ রাখছো নাকি? হ্যাঁ চিকেন চাপ। আচ্ছা চিকেন চাপটা দেখো, চিকেন চাপটা দেখো, জাস্ট তোমাদের যদি চিকেন চাপটা দেখাই, জাস্ট চিকেন চাপটা দেখো, মানে আরে ভাই পুরো লাল লাল ঝোল ঝোল কিন্তু চিকেন চাপ। মানে এটাও কি, এটাও সেম কত গ্রামে থাকছে? এটা ওই 120-125 গ্রাম। 120-125 গ্রামে থাকছে মিনিমাম, তাই তো? আচ্ছা আরে জাস্ট কালারটা দেখো ভাই, আলাদাই। আচ্ছা দাম কত রেখেছো ভালো কথা? এটা যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে 50 টাকা, সিঙ্গেল নিলে 50 টাকা, আর বিরিয়ানির সাথে নিলে টোটাল 120 টাকা, বিরিয়ানি 80 টাকা আর চাপ দিয়ে, মানে চাপে তখন 40 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? এটা আরে বাহ, জাস্ট কালারটা দেখো আলাদাই। আরে চাস্কেট রোড একটা একটা পিস দেখো ভালো দেখো, জাস্ট পিসটা দেখো বস, আলাদা লেভেলের কিন্তু পিসটা, বুঝতেই পারছো? এটা দেখছিলাম যে এই যে তুমি বাড়ির মধ্যে যে বিরিয়ানিটা করছো ব্যাপারটা কি, বাড়ির মধ্যে কেন হঠাৎ করে? বাড়ির মধ্যে যেহেতু লকডাউন পড়েছিল করোনার সময়, আচ্ছা রান্নার কাজ বাজ বন্ধ ছিল আমাদের, মেনলি তো রান্নার কাজ বাজ ক্যাটারিং। আচ্ছা আচ্ছা, তখন বাবা হাতের কাজ জানে, ভাবলো যে কি করবো, তখন এখানে একটা চপের দোকান খুলে বসলো, আর সাথে 10-12টা বিরিয়ানি বেচতো। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আস্তে আস্তে প্রচার হয়ে গেছে, এখন তোমাদের আশীর্বাদে বা মানুষের আশীর্বাদে দোকানটা এখন 5-6টি বিরিয়ানি রোজ বেচি। আচ্ছা রোজ হচ্ছে তাহলে মিনিমাম? আর মোটামুটি এমনি তোমার শুনলাম, তুমি শুনছিলাম নাকি তুমি যে পার ডে মোটামুটি এখন কত হাজার করে বিরিয়ানি সেল হচ্ছে তোমার? আমার দিন বুঝি, আমি সানডেতে ধরো প্রায় 9-10 বানাই, মানে সানডেতে 9-10 চলে যায়। আরে বাহ, মটন খাবো, ইচ্ছা ছিল মটন খাওয়ার, বাট মটনের জন্য একটা চিকেন বিরিয়ানি দাও। তাহলে যদি সিরিয়াসলি বলি, একটা কিন্তু আলাদা স্মেল বেরেছে ভেতর থেকে, সিরিয়াসলি। আমরা এই গোলাপ গোলাপ কেওড়া জল আমরা ইউজ করি না কোনো বিরিয়ানিতে। গোলাপ কেওড়া জল ইউজ করো না? আরে বাহ, মানে এটা বলতে গেলে এটা তোমাদের প্রপার নিজস্ব স্টাইলে করো, তাই তো? আরে বাহ, কিছুটা ব্যারাকপুর স্টাইল আছে, কিছুটা আমাদের আছে। আচ্ছা আচ্ছা, জাস্ট দেখো বস, কালারটাই কিন্তু পাগল করা পুরো, জাস্ট কালারটা দেখো আলাদাই আলাদাই। আচ্ছা এখানে কি আনলিমিটেড ব্যাপার, কি এরকম কিছু কি ব্যাপার আছে? আচ্ছা বসে গেলে আনলিমিটেড, ওটা আনলিমিটেড এর মধ্যে কি কি থাকছে? আনলিমিটেড এর মধ্যে শুধু রাইসটাই দিই। আচ্ছা আলু আলু মালু দেয় না?